আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাথল্যাব আপনারা ইনস্টল করতে পারেন, এবং যারা সিএসসিতে পড়েন, বিশেষ করে যারা সিএসসিতে পড়েন, সিএসসি যে ল্যাব কোর্সগুলো রয়েছে, যেমন নেটওয়ার্কিং থেকে শুরু করে গ্রাফিক্স রয়েছে, অটোমেটা রয়েছে, বা আমাদের সিএসসি রিলেটেড যত ধরনের ল্যাব কোর্স রয়েছে, সেই কোর্সগুলোতে কিভাবে আমরা ম্যাথল্যাব ইউজ করতে পারি, সেগুলো সম্বন্ধে আমি ধীরে ধীরে ধারাবাহিকভাবে আলোচনা করবো। চলুন আজকে আমরা ম্যাথল্যাব কিভাবে ইনস্টল করবো সেটা আপনাদেরকে শেখাই। আচ্ছা, আমি আমার টিউটোরিয়ালের নিচে ডিসক্রিপশনে এরকম লিঙ্ক দিব, লিঙ্ক গুলো মূলত গেট ইন টু পিসি লিঙ্ক আর কি। দেখো, গেট ইন টু পিসি যারা চিনেন না, তারা এই লিঙ্ক গুলো আমার এখানে কপি করবেন, বা আমার ডিসক্রিপশন থেকে কপি করে নিয়ে আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন। এভাবে করে ব্রাউজারে গিয়ে আপনারা ক্লিক করবেন, এটা আপনারা সেখানে দেখবেন অটোমেটিকলি ম্যাটল্যাব এখানে আপনাদের নিচে ডাউনলোড অপশন চলে আসবে, ঠিক আছে? তো সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, তো অথবা আমি আর একটা লিঙ্ক, আমার গুগল ড্রাইভের লিঙ্ক আমি নিচে দিয়ে দিছি, গুগল ড্রাইভের লিঙ্ক আমি নিচে দিয়ে দিছি। যেমন ধরেন হলো আপনার এই যে এইটা, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, এটা যদি আপনারা এটা থেকে ডাউনলোড করতে পারেন, এটা আমার এটা 4 GB হবে, কম হবে, তো এই লিঙ্কটা থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যেহেতু ডাউনলোড করেছি আর আপনাদেরকে ডাউনলোড করা দেখাচ্ছি না, এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? যেটা ফ্রি, এটা আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তো সেই সিরিয়াল নাম্বারটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন, মানে আমরা সিরিয়াল নাম্বারটা ইনপুট দেবেন। তো আমি আমার ডাউনলোড করা রয়েছে, সেটা আমি এখন হলো গিয়ে কোন ফোল্ডারে রেখেছি, এই যে আমি এখান থেকে ইনস্টল করব, এই সেট আপে ক্লিক করব, রান করব। তারপরে আমার এখানে কিন্তু দেখেন রিড দিছে, আমার কিন্তু ইয়ে দেওয়া আছে, কিন্তু আমার হলো এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া আছে, ঠিক আছে? কপি কেন হচ্ছে বুঝলাম না, এটা ম্যাথ চালু হয়ে গেছে। তারপরে এখানে আমি নেক্সট করব আর কি, ইনস্টল। আচ্ছা, পার্সোনাল লাইসেন্স দিতে বলছে, নেম দিচ্ছি হলো আমার নামটা দিয়ে দিই কিবরিয়া, তারপর অর্গানাইজেশনের নাম দিই হলো ইসলামিক ইউনিভার্সিটি। আচ্ছা, আর এখানকার লাইসেন্সটা দিব হলো আমার এখানে যে লাইসেন্সটা রয়েছে, এখানে আমার একটা এটা বড় করে নিই, এইখানে লাইসেন্স রয়েছে, পুরোটা নিলাম কপি করে নিয়ে আমার সফটওয়্যারটাতে জাস্ট এখানে বসাই দিচ্ছি, দিয়ে নেক্সট, ঠিক আছে? শেষ হয়ে গেছে, তারপর ইয়েস করবো, তারপর নেক্সট। আচ্ছা, সি ব্রাউজারে আমি সি থ্রি ফোল্ডারে আমি ইনস্টল করছি, রেজিস্ট্রেশন সি ফোল্ডার ফার্স্ট ডাজ নট এক্সিস্ট, ইয়েস। আচ্ছা, আমি কি কি ইনস্টল করতে চাই, সিমুলিক দিলে তো ভালো, সবগুলো তো ইনস্টল করার প্রয়োজন ছিল না, জাস্ট সিমুলিকটা নিলে হয়তো ব্যাক করলে কিভাবে। কাস্টমে যদি ক্লিক করি, আমাদের এতগুলো দরকার নাই আসলে, সবগুলো ঠিক আছে, ডাটাবেস টুল দরকার নাই, এক্সেল লিংক দরকার নাই, ফাইন্যান্সিয়াল টুল বক্স দরকার নাই, যেগুলো যেগুলো দরকার নাই সেগুলো আমার কোনো প্রয়োজন নাই আসলে, এতগুলো
যেগুলো দরকার নেই সেগুলো আমি কেটে দিচ্ছি। এগুলো ইনস্টলেশন শুরু হয়ে গেছে, তো আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত আমি ইনস্টলটা যত দূর এগিয়ে না যায় তখন স্কেপ করে নিচ্ছি।